বাংলাদেশে অর্থায়নে বিশ্বব্যাংকের নতুন কৌশল অগ্রাধিকার পাবে দারিদ্র্য বিমোচন ঋণের অর্থ ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ ঋণটি কিভাবে ব্যবহৃত হবে এবং সেটি আসলে উপযুক্তভাবে যৌক্তিক জায়গায় ব্যবহৃত হচ্ছে কিনা সেটিও কিন্তু এখানে গুরুত্বপূর্ণ জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে ব্যাংক পুঁজিবাজারে শুরু হলো নতুন সময়সূচি সকালে গ্রাহক উপস্থিতি কম ভোজ্য তেলের বাজারে কাটছে না অস্থিরতা চট্টগ্রামে বোতলজাত সয়াবিনের সংকট ঘন ঘন মূল্যবৃদ্ধিতে ক্ষুব্ধ ভোক্তারা যতক্ষণ জীবিত আছি ততক্ষণ খাইতে হবে এতক্ষণ এই কষ্ট চলতে হবে সবকিছু তো আমাদের বাড়তি দিয়ে কিন্তু করতে হয় আর আয়ের হিসাবে আমগুলোকে তো মিলতেছে না সবকিছু এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, এবার বিস্তারিত আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। বাংলাদেশে অর্থায়নের নতুন কৌশল তৈরি করছে বিশ্বব্যাংক। এই কান্ট্রি পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক কার্যকর থাকবে 2023 থেকে 2027 সাল পর্যন্ত। অগ্রাধিকার পাবে দারিদ্র্য বিমোচন। বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি জানান, 2011 সাল থেকে $2200 কোটি অর্থায়নের প্রতিশ্রুতি আছে, সেই লক্ষ্যে দুই পক্ষই কাজ করছে, আর ঋণের অর্থ ব্যবহারে সতর্ক থাকতে বলছেন গবেষকরা। তৌহিদ হোসেনের রিপোর্ট। আগামীতে বিশ্বব্যাংকের ঋণ কোথায় আসবে, কেমনই বা হবে কারিগরি সহায়তার কৌশল, পরিকল্পনা সাজাতে আবারও কান্ট্রি পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক বা CPF তৈরি করছে বিশ্বব্যাংক ও বাংলাদেশ। 2023 থেকে 2027 মেয়াদের জন্য শুরু হয়েছে জরিপ, লক্ষ্য চরম দারিদ্র কমানো। সেজন্য অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুসরণ করবে সব পক্ষ। ফ্রেমওয়ার্ক তৈরি হবে সরকার, গবেষক, NGO ও সুশীল সমাজের সাথে আলোচনা করে। গত 3 বছরে বাংলাদেশের জন্য প্রায় $80 লাখ ছাড় করেছে বিশ্বব্যাংক। আলোচনা চলছে নতুন 55টি প্রকল্প নিয়ে। বিশ্বব্যাংকের বিদায়ী আবাসিক প্রতিনিধি মার্সি টেম্বন জানিয়েছেন, 2011 সাল থেকে $2200 কোটি অর্থায়নে প্রতিশ্রুতিবদ্ধ সংস্থাটি। বাংলাদেশের অর্থনীতির উন্নতি হচ্ছে, খুব ছোট পরিসরে যাত্রা শুরু হলেও এখন এটি বিশ্বের সবচেয়ে গতিশীল অর্থনীতির একটি। গত 50 বছরে বিশ্ববাংকের সাথে অংশীদারিত্বে যা কিছু অর্জন হয়েছে সেজন্য আমি গর্বিত। এই অর্থায়ন ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। 2011 সালে বাংলাদেশকে $2200 কোটি ঋণের প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক, যা এখনও চলমান। আমি আশা করি এই সহযোগিতা অব্যাহত থাকবে। সম্পর্কে টানাপোড়েন থাকলেও বাংলাদেশের উন্নয়ন যজ্ঞে বিশ্বব্যাংকের অর্থায়ন কখনোই বন্ধ হয়নি। IMF এর পাশাপাশি সরকারকে বাজেট সহায়তা নিয়ে আলাদা প্রস্তাবও দিয়েছে ওয়াশিংটন ভিত্তিক এই বিদেশি সহযোগী। পরিকল্পনা বিভাগ বলছে গ্রামীণ অবকাঠামো ও শিক্ষা খাতে বিশ্বব্যাংকের ঋণ বেশি দরকার। দারিদ্র্য দূরীকরণের জন্য সরাসরি প্রয়োগ করা যায় ভূমিকা, আমি সেগুলো নিব। অবকাঠামো, সড়ক সেতু রেল, পাবলিক অবকাঠামো, পাবলিকের যেগুলো ব্যবহার করে, কোনো বিশেষ অবকাঠামো নয়। সার্বিকভাবে বাংলাদেশের গ্রামগুলোকে আরও ইন্টিগ্রেট করা, এইটা হলে আমি ওর জন্য ঋণ নিব। এগুলো আমার ব্যক্তিগত চয়েস। চলমান বাস্তবতায় বিদেশি ঋণ নেয়া কমাতে চায় সরকার। এরই মধ্যে গুরুত্ব অনুযায়ী প্রকল্পের ক্যাটাগরিও করেছে পরিকল্পনা বিভাগ। প্রশ্ন হচ্ছে বিদেশি ঋণ আগামীতে কতটা লাগবে, ঋণটি কীভাবে ব্যবহৃত হবে এবং সেটি আসলে উপযুক্তভাবে যৌক্তিক জায়গায় ব্যবহৃত হচ্ছে কিনা সেটিও কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। আমাদের আশঙ্কা রয়েছে যে ঋণগুলো নিয়ে যদি এমন ধরনের প্রকল্পে বা ব্যয়ে ব্যবহৃত হয় যেটি আসলে সরকারকে ইমিডিয়েট কোনো রিটার্ন না দিয়ে কস্ট বাড়াতে পারে, তাহলে কিন্তু যে কোনো উৎস থেকে ঋণ নেওয়াটি কিন্তু সরকারের জন্য কিন্তু হিতে বিপরীত হতে পারে। বিশ্বব্যাংকের নতুন কান্ট্রি পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক চূড়ান্ত হতে পারে চলতি বছরের নভেম্বরে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সকাল 9টা থেকে শুরু হয়েছে ব্যাংকে লেনদেন কার্যক্রম, চলবে 3টা পর্যন্ত। তবে সকালে গ্রাহকের উপস্থিতি বেশ কম থাকলেও মেলা গড়ানোর সাথে সাথে বেড়ে যায়। পুঁজিবাজারেও লেনদেন শুরু হয় 9:30, চলবে 1:50 পর্যন্ত। সোমবার বিদ্যুৎ সাশ্রয়ে ব্যাংক ও পুঁজিবাজারের নতুন সূচি নির্ধারণ করে দেওয়া হয়। বিভিন্ন ব্যাংকে সকাল 9টার দিকে গ্রাহকদের তেমন উপস্থিতি ছিল না, অনেকটা অলস সময় কাটিয়েছেন ব্যাংকাররা। তারা বলছেন নতুন সময়সূচিতে গ্রাহকদের অভ্যস্ত হতে
কিছুটা সময় লাগবে। এদিকে কর্মস্থলে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য গতকালই নির্দেশনা জারি করে বিভিন্ন ব্যাংক। সেই অনুযায়ী কর্মকর্তা ও কর্মচারীদের জন্য সংরক্ষিত পরিবহনের সূচিতে পরিবর্তন আনা হয়। লেনদেন পরবর্তী অন্যান্য কার্যক্রম বিকাল 4টার মধ্যে শেষ করতে নির্দেশনা জারি করা হয়েছে। সকালবেলা ঠান্ডার মধ্যে আসা যায়, আবার একটু আগেও চলে যাওয়া যায়, সেই দিক দিয়ে এটা ভালোই, খারাপ না। সকালবেলা জ্যাম থাকে কম, হয়তো প্রথম দিন জ্যাম কম, পরবর্তীতে হয়তো হইতেও পারে। সরকার কর্তৃক যে আপনাদের বিদ্যুৎ সাশ্রয় করার লক্ষ্যে যে পদক্ষেপ গ্রহণ করেছে এটা আমি স্বাগত জানাই, সাধুবাদ জানাই। গ্রাহকদেরকে আমি অনুরোধ করতে চাই যে সকাল 9টা থেকে 3টার মধ্যে যেন ওনারা আসে। অত্যন্ত ইতিবাচকভাবে দেখতেছি, আমাদের কর্মকর্তা কর্মচারীরা যথাসময়ে ব্যাংকে চলে আসছে, 9টার আগে সবাই চলে আসছে। আমাদের স্টাফ বা বাসগুলো ওইভাবে রিশিডিউল করে দেওয়া হয়েছে। তো প্রথম দিন তো গ্রাহকরা হয়তো দুই একদিনের ভিতরে অভ্যস্ত হয়ে যাবে। দর্শক, এই বিষয়ে আরো জানবো। এখন চলে যেতে চাই মতিঝিলে, সেখানে রয়েছেন সহকর্মী আলমগীর হোসেন। আলমগীর, আজ থেকে তো ব্যাংক ও পুঁজিবাজারে নতুন সময় শুরু হলো, কর্মকর্তা এবং গ্রাহক যারা আছেন কি বলছেন তারা? শাওন, আমি ঠিক সকাল 9টায় যখন অফিস কার্যক্রম শুরু হয় নতুন সময়সূচি অনুযায়ী, আমি ঠিক সে সময়ই মতিঝিলে এসে পৌঁছাই এবং মতিঝিলে বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং পুঁজিবাজারে ঘুরে দেখেছি। সময়সূচি অনুযায়ী মূলত কর্মকর্তা কর্মচারী যারা, তারা আসলে সব প্রতিষ্ঠানে সময় মতো উপস্থিত হয়েছে, কারণ সরকার যে বিদ্যুৎ এবং জ্বালানি সাশ্রয়ের জন্য যে নতুন সময়সূচি নির্ধারণ করেছে সেটি আসলে ব্যাংক এবং পুঁজিবাজারের যেসব কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদেরকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, যে কারণে আসলে তারা সবাই সময় মতো চলে এসেছে। কিন্তু সমস্যা হচ্ছে যে যেহেতু প্রথম দিন, গ্রাহকরা আসলে ওইভাবে সকালে ঠিক 9টার দিকে এসে উপস্থিত হয়েছে তা না। আমি দেখেছি যে অন্যান্য দিন এবং ব্যাংক কর্মকর্তাদের সাথে কথা বলে জেনেছি যে অন্যান্য দিন যে পরিমাণে কর্মকর্তা কর্ম যে পরিমাণ গ্রাহক উপস্থিতি হয় তার হয়তো 1/4 মতো গ্রাহক আসলে সকালে এসেছে। তবে যারাই এসেছে সবাই সন্তুষ্টি প্রকাশ করেছে, কারণ এক হলো যে সকালে যেহেতু যানজট তুলনামূলক কম থাকে, গরমের পরিমাণটাও, গরমের তাপ তীব্রতাও কম থাকে, সব মিলিয়ে আসলে সকালে তারা এই লেনদেন কার্যক্রম সারতে পেরে খুশি এবং কর্মকর্তারাও তারা সন্তুষ্ট যে সকালে এসেছেন এবং সকাল সকাল যেয়ে আবার পরিবারের সাথে সময় দিতে পারবেন, যে কারণে আসলে সময়সূচি নিয়ে তাদের কোনো অভিযোগ কিংবা আক্ষেপ নেই, তারা এটিকে ইতিবাচক হিসেবেই দেখছেন। কিন্তু একটি সমস্যা হচ্ছে যে যেহেতু গ্রাহকরা এখনও অভ্যস্ত হয়ে ওঠে নাই, তারা একটি ভাবছেন যে অনেকেই যদি ব্যাংকের যে ব্যাংকের শাখার যে বাউন্ডারি রয়েছে যদি তার ভিতরে তারা চলে আসে 3টার মধ্যে, তাহলে তাদেরকে কিন্তু সেবা দিতে হবে। তো অনেকেই যদি শেষ মুহূর্তে আসে তাহলে তাদের হয়তো বেশি সময় থাকতে হবে, সেটা নিয়ে তারা কিছুটা ভাবছেন। তবে তারাই বলছেন যে যদি কয়েকদিন পরে হয়তো গ্রাহকরা এই বিষয়ে অভ্যস্ত হয়ে যাবেন তখন হয়তো এটি আর থাকবে না, গ্রাহকরা সকাল সকাল আসবেন বলে তারাও মনে করছেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই তারা লেনদেন সম্পন্ন করবেন, তাতে আসলে সব পক্ষের জন্যই তারা বিষয়টিকে সুবিধাজনক মনে করছেন। বুঝতে পেরেছি আলমগীর, অনেক ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামে ভোজ্য তেলের বাজারে অস্থিরতা কাটছে না কিছুতেই, বিশেষ করে বোতলজাত সয়াবিনের সংকট প্রকট। 5 লিটারের বোতল মিললেও বেশিরভাগ দোকান থেকে 1 এবং 2 লিটারের বোতল উধাও। পাম এবং খোলা সয়াবিনও বিক্রি হচ্ছে বাড়তি দরে। অন্যদিকে ঘন ঘন মূল্যবৃদ্ধিতে ক্ষুব্ধ ভোক্তারা। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর থেকে বাজারে সয়াবিন তেলের দাম আরেক দফা বাড়ানোর গুঞ্জন ছড়িয়ে পড়ে। তখন থেকেই খুচরা বাজারে কমিয়ে দেওয়া হয়েছিল বোতলজাত তেলের সরবরাহ। মঙ্গলবার প্রতি লিটার তেলের দাম 7 টাকা বৃদ্ধির ঘোষণার পর থেকেই পাল্টে যায় বাজারের দৃশ্যপট। বাজারে আসতে শুরু করেন ডিলাররা, নিচ্ছেন অর্ডার, সরবরাহও দিচ্ছেন টুকটাক। 1 লিটার 2 লিটার এগুলো নয়, শুধু 5 লিটার আছে আর 1/2 লিটারটা আছে, মানে এই দুইটা আইটেমই আছে তেলের আইটেমের মধ্যে। আমার লাগে ধরেন 5 কার্টন, আমার দেশে 1 কার্টন, ওরা মাল স্টক করে রাখছে। দোকানগুলোতে 5 লিটার বোতলের দেখা মিললেও একেবারেই নেই 1, 2 এবং 3 লিটারের বোতল। তবে মূল্যবৃদ্ধি কার্যকরের পর এই সংকট থাকবে না বলছেন ব্যবসায়ীরা।
দেন তখন দাম কম ছিল এমন অনুযায়ী আজকের থেকে মনে হচ্ছে 7 টাকা লিটারে বাড়াইছে ওই মালগুলো এখন অ্যাভেলেবল দিবে নতুন করে স্টিকার মারবে সিল মারবে তারপর নতুন করে আমাদের করে মাল আসবে যদিও গেল সপ্তাহ খানেক ধরে অস্থির খোলা সয়াবিন তেলের দাম ওঠানামা করছে পাম এবং সুপারের দামও প্রতি লিটার খোলা সয়াবিন বিক্রি হচ্ছে 186 থেকে 190 টাকায় অর্থাৎ দর আগে থেকেই 10 থেকে 15 টাকা বেশি সয়াবিন চলে আসছিল প্রায় 160-165 এর মধ্যে সয়াবিনটা চলে গেছে আবার 195 ওঠানামা করতেছে কিছুদিন আগে যেমন বেড়ে গেছিল আবার একটু কমছে আবার এখন শুনতেছি আবার ডিউ দাম বেড়ে যাচ্ছে কয়েকদিন পরপরই নিত্যপণ্যের এমন মূল্যবৃদ্ধিতে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা আমি মরে গেলাম আমার খাওয়ার দরকার নাই আর তাহলে শেষ আর কি যতক্ষণ জীবিত আছি ততক্ষণ খাইতে হবে এতক্ষণ এই কষ্ট চলতে হবে সব কিছু তো আমাদের বাড়তি দিয়ে কিন্তু করতে হয় কারণ আয়ের হিসাবে আমগুলো তো মিলতেছে না সব কিছু 7 টাকার পর বোতলজাত সয়াবিন তেলের নতুন দর 192 টাকা আর 9 টাকা বেড়ে খোলা সয়াবিন এখন 175 টাকা লিটার আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ চট্টগ্রাম দর্শক সয়াবিন তেলের বাজার পরিস্থিতি একটু জেনে নিতে চাই আমার সহকর্মীদের কাছ থেকে শুরুতেই যাব রাজধানীর কারওয়ান বাজারে সেখানে রয়েছেন সহকর্মী সাইফুল ইসলাম সাইফুল নতুন দামের বোতলজাত সয়াবিন তেল সরবরাহ শুরু হয়েছে কিনা এবং বাজারের পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন আমাদের শাওন আসলে যেটা প্রশ্ন করেছিলেন শুরুটা দিয়ে আমি শুরু করতে চাই যে আসলে নতুন দামের সয়াবিন তেল কিন্তু বাজারে এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি বা আমি ডিলারদের সাথে কথা বলেছি তারা বলেছে যে আসলে নতুন দামের যে নির্ধারিত হওয়া 192 টাকা প্রতি লিটার সয়াবিন তেল সেটি কিন্তু আসবে আগামীকাল বা আগামী পরশু কেননা হচ্ছে বাজারে এখনও পর্যন্ত পুরাতন তেলের যে সরবরাহ সেটা কিন্তু গত 2-3 দিন ধরে কিন্তু সরবরাহ স্বাভাবিক না থাকলেও হঠাৎ করে আজকের বাজারে কিন্তু বাজারে যে 1 লিটার বা হচ্ছে 5 লিটার বোতল কিছুটা দেখা যাচ্ছে তবে 1 লিটার বা 2 লিটারের বোতল কারণ বাজার কিছুটা দেখা গেলেও অন্যান্য বাজারে কিন্তু তেমন একটা নেই আমরা সকাল থেকেই যেটা দেখলাম যে কারণ বাজারে 5 লিটার বোতল কিন্তু বেশ পরিমাণে বেশি দেখা যাচ্ছে আর ক্রেতারা যেটা বলছেন যে আসলে আগে যেই পরিমাণে তেলের দাম ছিল এখনও কিন্তু সেই পুরাতন দামে নির্ধারিত যে দাম সেটাতে কিন্তু ক্রয় করছেন ক্রেতারা তবে এখনও পর্যন্ত নতুন দাম বাজারে নতুন দাম কার্যকর হওয়ার পরে বাজারে ওই তেলটা কিন্তু এসে পৌঁছায়নি যার কারণে হচ্ছে এখনও পুরাতন তেলের দামগুলোই দাম রেখেই কিন্তু ব্যবসায়ীরা বিক্রি করছেন তবে 7 টাকা লিটারে দাম বাড়ানোর কারণে কিন্তু দাম বেড়েছে দাম বেড়ে এখন প্রতি লিটারে বিক্রি হবে কিন্তু 192 টাকা ঢাকার সব বাজারে এতে করে কিন্তু আসলে খোলা বা লুজ তেল কথা যদি আমি আপনাকে বলি সেটা হচ্ছে 175 টাকা করে কিন্তু দাম পড়বে যেখানে হচ্ছে 5 লিটারের বোতল পড়বে 5 লিটারের বোতলের দাম পড়বে সেটা হচ্ছে 945 টাকা নতুন দাম নির্ধারিত হওয়া তবে আরেকটা কথা বলা যায় যে আসলে পাম অয়েলের দাম কিন্তু 145 টাকা করেই বিক্রি করছে তবে বাজারে কিন্তু তেলের সরবরাহ কিন্তু এখনও পরিমাণ পর্যাপ্ত দেখা যাচ্ছে তবে 1 লিটার 2 লিটারের সয়াবিন তেল কিছুটা সরবরাহ কম তো নতুন দামে তেল এখনও পর্যন্ত বাজারে এসে পৌঁছেনি পুরাতন দামেই কিন্তু ক্রেতারা ক্রয় করছেন শাওন সাইফুল অনেক ধন্যবাদ আপনাকে এবার একটু রংপুরের খবর জেনে নেব সরকার মাজহারুল মান্নান সঙ্গে আছেন মাজহার এখানে সরবরাহ পরিস্থিতি কেমন দেখছেন এবং বর্ধিত দরে তেল বিক্রি ইতিমধ্যে শুরু হয়েছে কিনা জানাবেন বিস্তারিত শাওন আপনি জানেন যে আবারও যে সয়াবিন তেলের যে ভোজ্য তেলের যে দামটি বেড়েছে এবং সেটি আমি কিছুক্ষণ আগেই এসেছি এখানে ব্যবসায়ীদের সাথে কথা বলছিলাম তারা বলছে যে এখনো সরবরাহটি আসেনি এবং সে কারণে তাদের দাবি অনুযায়ী যে তারা আগের দামে বিক্রি করছে আমি নতুন যে বর্ধিত দাম হয়েছে আপনি শুনছিলেন একজন ব্যবসায়ীর কথা তবে বলছেন যে দাম বৃদ্ধি হওয়ার যে প্রচারণাটি সাথে সাথে দোকানিরা কিন্তু এটিকে এটি বলছেন যে তারা আমি আরেকজন ব্যবসায়ীর সাথে কথা বলতে চাই আপনারা কি সরবরাহ পেয়েছেন না ভাই আমরা সরবরাহ পাইনি না আমরা নতুন মাল এখনো পাই নাই এখন পর্যন্ত আমরা নতুন মাল পাই নাই আমাদের পুরান মালই আমরা বিক্রি করতেছি সেগুলো কি দাম পুরনো নিচ্ছেন না বর্তমান এখনকার রেটে নিচ্ছি তার বলতে 910 টাকা 5 লিটার আপনি শুনছিলেন যে ব্যবসায়ীরা বলছেন যে তারা আগের দামেই তারা বিক্রি করছেন কিন্তু তারা বলছেন তারা বেশি আছেন
এবং একটি বিষয় হলো যে আসলে এই ভোজ্য তেলের এই বাড়া নামা ওঠা নামা এই দাম নিয়ে আসলে খুব ত্যক্ত বিরক্ত হচ্ছেন ক্রেতারা। শাওন মা স্যার ধন্যবাদ আপনাকে। 300 টাকা মজুরির দাবিতে চলা চা শ্রমিকদের কর্মবিরতি 16তম দিনে গড়িয়েছে। মৌলভীবাজারে বেশিরভাগ বাগানে পাতা তোলা চললেও বিপরীত চিত্র সিলেট আর হবিগঞ্জে। সিলেটের বেশিরভাগ চা বাগানে উৎপাদন বন্ধ। বাগানের বিভিন্ন স্থানে দলে দলে ভাগ হয়ে বিক্ষোভ করছে শ্রমিকরা। এর আগে গতকাল চা শ্রমিক ইউনিয়নের নেতাদের সাথে বৈঠক শেষে কর্মবিরতি চালিয়ে যাবার ঘোষণা করেন পঞ্চায়েত প্রতিনিধিরা। তাদের সাথে 300 টাকা মজুরির দাবিতে একমত পোষণ করেন ইউনিয়নের নেতারাও। এদিকে হবিগঞ্জের 24টি বাগানের শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করছেন। আমন ধান ও সবজি রোপণে ব্যস্ত সময় পার করছেন সাতক্ষীরা চাষিরা, কিন্তু সার ও ডিজেলের দাম বৃদ্ধি পাওয়ায় দুশ্চিন্তায় কৃষক। তাদের অভিযোগ, কৃত্রিম সংকট তৈরি করে বাড়ানো হচ্ছে সারের দাম। এদিকে ডিজেলের দাম বেড়ে যাওয়ায় সেচ কাজে বিদ্যুৎ ব্যবহারের পরামর্শ কৃষি বিভাগের। লাঙল জোয়াল কাঁধে ব্যস্ত কৃষক, আমন রোপণের জন্য চলছে মাঠ তৈরির কাজ। কেউ বা সবজি চাষের জন্য প্রস্তুত করছে জমি, তবে সার ও ডিজেলের দাম বৃদ্ধি পাওয়ায় বাড়ছে উৎপাদন খরচ। এ অবস্থায় ফসল বিক্রি করে দাম উঠবে কিনা তা নিয়ে শঙ্কিত কৃষক। ইউরিয়া আসার আগে নিত 800 টাকা, এখন নিয়েছে তো 1000-এর ওপরে। সারের দাম বেশি হওয়ার ফলে আমাদের যে তরি তরকারির দাম বাড়বে এরকম না, আমাদের তরি তরকারির দামটা ঠিক একই রকম থেকে যায়। এবছর বৃষ্টি কম হওয়ায় মাঠে সেচের খরচ বেড়েছে, ডিজেলের দাম বাড়ায় তাই বিপাকে চাষি। একই সাথে সারের দাম নিয়েও রয়েছে দুশ্চিন্তা। সার মজুদ ও সরবরাহ ব্যবস্থা নিয়েও অভিযোগ রয়েছে কৃষকের। সারের দাম বেশি, ডিজেলের দাম বেশি, আর এই আপনার যে পাট করেছে এটা সেচ দিব, যেখানে জাগ দিব পানও নাই। সারের দাম বাড়তে এইভাবে বাড়তেই আছে, কিন্তু কমাবার কোনো চিহ্ন নেই এতে। আর আমাদের জোনের দামে 1 টাকা বাড়েনি। ব্যাপক পরিমাণে সার কিন্তু বিভিন্ন গোডাউনে কিন্তু মজুত করা, সেই সার কিন্তু এখন আমার কৃষক কেজিতে 6 টাকা। এইবারে আপনি 40 কেজিতে কত? 240 টাকা। ইউরিয়া সার কেজিতে বেড়েছে 6 টাকা। এ অবস্থায় জমিতে ডিএপি সার ব্যবহারের পরামর্শ কৃষি বিভাগের। আমরা চাষিদের এই মুহূর্তে পরামর্শ দিচ্ছি, ইউরিয়া সার কম ব্যবহার করে ডিএপি সার যাতে তারা বেশি বেশি ব্যবহার করে, তাহলে তাতে দেখা যাবে তার টিএসপি এবং ইউরিয়া সার একটা সারের ভিতরে দুইটার ঘাটতি পূরণ হয়ে যাচ্ছে। কৃষি নির্ভর সাতক্ষীরায় এবার 90,000 হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। ঢাকা কুয়েত রুটে যাত্রীদের ভোগান্তি দূর করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। যাত্রীদের আকৃষ্ট করতে অতিরিক্ত ব্যাগেজ সুবিধা দেওয়ার কথা জানিয়েছে তারা। এছাড়া শিডিউল বিপর্যয় এড়াতেও নেওয়া হয়েছে পদক্ষেপ। কুয়েত থেকে সহকর্মী মোহাম্মদ হিফজু মিয়ার প্রতিবেদনে বিস্তারিত। ঢাকা কুয়েত রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, কুয়েত এয়ারওয়েজ ও আল জাজিরা এয়ারওয়েজ। কিন্তু অপর দুটির চেয়ে বিমানে যাতায়াতে অনাগ্রহী প্রবাসী বাংলাদেশিরা। এর জন্য শিডিউল বিপর্যয় সহ নানা অনিয়ম দায়ী অভিযোগ যাত্রীদের। তবে প্রায় 3 লাখ কুয়েত প্রবাসীর যাতায়াত নির্বিঘ্ন করতে এবার নানা উদ্যোগ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিদেশি এয়ারওয়েজের সাথে সামঞ্জস্য রেখে দেয়া হচ্ছে সুযোগ সুবিধা, কমানো হয়েছে টিকিটের দামও। কর্তৃপক্ষের দাবি, সমাধান হয়েছে শিডিউল বিপর্যয়ের মতো সমস্যারও। এখনো কোনো এয়ারলাইন্সে বিমান কোনো দিক থেকে বেশি নিচ্ছে না, এক্সেস ব্যাগ চার্জও বেশি না, এবং সে ব্যাগের সুবিধা বেশি দিচ্ছে, এবং বিমানের টিকিট অন্য এয়ারলাইন্সের চেয়ে কম। যাত্রীদের সুবিধার্থে মালামাল বহনে নতুন প্যাকেজও ঘোষণা করা হয়েছে। অন্য এয়ারলাইন্স 40 কেজি লাগেজ বহনের সুবিধা দিলেও বিমানে নেওয়া যাবে 50 কেজি। ফ্রি সেক্টর প্যাকেজ তাদের হইল 46-46 কেজি, বুঝলে, আমাদের কিন্তু 50 কেজি। গড় হিসাব করেন তারপর কিন্তু দেখা যাবে সমানে হয়ে যাবে ইনশাল্লাহ। সুতরাং আমাদের এক্সেস ব্যাগের রেট ইনশাল্লাহ অন্য এয়ারলাইন্সের সাথে মিলিয়ে করা হয়েছে, আশা করি আপনাদের এখন আর সমস্যা হবে না। কর্তৃপক্ষ বলছে ভোগান্তি ছাড়াই ঢাকা কুয়েত রুটে চলাচল করতে পারবেন প্রবাসীরা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। 2 দশকের মধ্যে সর্বোচ্চ দরপতন হয়েছে ইউরোর।
মঙ্গলবার আন্তর্জাতিক মুদ্রাবাজারে $1 বিনিময়ে মিলছে €1। এই নিয়ে চলতি বছর ইউরোর দরপতন হয়েছে প্রায় 12%। ইউরোপে অভিন্ন মুদ্রা চালুর পর এবারই প্রথম ডলার ও ইউরোর মান সমানে পৌঁছেছে। রুশ ইউক্রেন যুদ্ধের জেরে ইউরোপ আমেরিকা সহ সারা বিশ্বেই মূল্যস্ফীতির সূচক রেকর্ড ছুঁয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন দেশে কেন্দ্রীয় ব্যাংক নীতি সুদহার হ্রাস করেছে। এই বাস্তবতা ইউরোপ সহ আমেরিকায় চলতি বছরের শেষ ভাগে অর্থনৈতিক মন্দার আশঙ্কা করা হচ্ছে। এছাড়া গেল শুক্রবার নর্ডস্ট্রিম 2 পাইপলাইনের মাধ্যমে ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছে রাশিয়া। ফলে বিনিয়োগ ও উৎপাদনের হার কমে ইউরোপের অর্থনীতি আরও অস্থিতিশীল হয়ে পড়ার শঙ্কা জানাচ্ছেন বিশেষজ্ঞরা। এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।